ধারক নিয়ে আলোচনা করব। আমি সংজ্ঞাটা একবার মনে করে দিই তোমাদেরকে। সংজ্ঞাটা বলতেছিলাম যে কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে, অন্তরক পদার্থ রেখে, অন্তরক মানে কি, যাদের পরিবহন ক্ষমতা অনেক কম বা একদম করতেই চায় না, অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে, মানে আধান রূপে শক্তি সঞ্চয় করার যে কৌশলটা তার নাম হচ্ছে ধারক, ধারক বলা হয়। তুমি নোট করবা নেক্সট পয়েন্টটা, ধারকের ধারকত্ব, এটা একটু ঢং করে বলা হয়। আর ধারকেরও ধারকত্ব হবে তাই না, মানুষের তো মনুষ্যত্ব হয়, অন্য কেউ তো হওয়া উচিত না। তো সংজ্ঞা লেখে ফেলো ধারকের ধারকত্ব, এটাকে সংজ্ঞা নিয়ে এসে বলতে পারো, লেখো কোন ধারকের প্রত্যেক পাতে, কোন ধারকের প্রত্যেক পাতে কোন ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে, যে পরিমাণ আধান জমা হলে পাতদ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য তৈরি হবে, একক বিভব পার্থক্য তৈরি হবে, তাকে ধারকের ধারকত্ব বলে, তাকে ধারকের ধারকত্ব বলে। এটাকে ইংলিশে বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় ক্যাপাসিটেন্স। হ্যাঁ, ক্যাপাসিটেন্স বলি আমরা, বলা হয় ধারকের ধারকত্ব। আমি বলি আমরা যদি এভাবে চিন্তা করি জিনিসটা, যে এটা একটা ধারক, ধারকের এটা হচ্ছে পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, ধারকের সংখ্যাটা হচ্ছে এভাবে লিখবা আজকের পর থেকে, অর্থাৎ সমান দুই দাগ, কেমন? আবার ছোট বড় দিও না, কিন্তু তড়িৎ চৌম্বক শক্তি বোঝানো হয়, ধারকের সংখ্যাটা হচ্ছে এরকম। সো আমি যদি বলি যে আমি এখানেও আধান দিচ্ছি, এখানেও আধান দিচ্ছি, যখন কোনো আধান ছিল না ওদের মাঝখানে কোনো বিয়োগ পার্থক্য ছিল না, আধান দিলে বিভব পার্থক্য বাড়বে, এই বিভব পার্থক্যটা 1 ভোল্ট তৈরি করতে যেই পরিমাণ আধান লাগলো সেই পরিমাণটাকে বলা হচ্ছে ধারকত্ব। এলাম কিলিস দেখো, ভি পরিমাণ বিভব পার্থক্য হয় কি আধানের জন্য, একক, যেহেতু এর নাম হচ্ছে ক্যাপাসিটেন্স, আমরা আজকে থেকে লিখবো সি সমান সমান কিউ বাই ভি, কেমন? সি সমান সমান কিউ বাই ভি, কিউ এর এককটা হচ্ছে কুলম আর ভি এর টা হচ্ছে ভোল্ট, তাহলে আমরা লিখতে পারি কুলম পার ভোল্ট, কুলম পার ভোল্ট। হ্যাঁ, কুলম পার ভোল্ট হচ্ছে ধারকত্বের একক, ধারকত্বের একক হচ্ছে কুলম পার ভোল্ট। এইটাকে আমরা আজকে থেকে বলবো ফ্যারাড। জিনিস বলি, ইন্টারমিডিয়েট লাইফ শেষ করে ফেলে পোলাপার, কিন্তু এটা এটা নাম উচ্চারণ করে ফ্যারাডে, এটা ফ্যারাড, ফ্যারাডে হচ্ছে কেমিস্ট্রির কথা, ওটা অন্য জিনিস, এটা ফ্যারাড। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, নট ফ্যারাডে, চোখেই দেখে না পোলাপার, বুঝছো? ফ্যারাডে বলা যায়, এটার নাম হচ্ছে ফ্যারাড। সো ধারকের একক হচ্ছে ফ্যারাড, সবাই ছোট্ট করে লিখে ফেলো ফ্যারাডের সংজ্ঞা, মানে ফ্যারাড এর সংজ্ঞা লেখো। হ্যাঁ, ফ্যারাডের সংজ্ঞা লেখো, ফ্যারাডে লিখো না, কিন্তু কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে, কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে, কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাকে, 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাকে, সবাই লেখো ধারক দুই প্রকার, 1 নম্বর লেখো গোলাকার ধারক, লেখো আমরা জানি সি সমান সমান কিউ বাই ভি, মাত্র প্রমাণ করে আসলাম তাই না, সি সমান সমান কিউ বাই ভি। আবার আমরা
আগে পড়ছিলাম আগের দিন যে v মানে 1/4πε0 q বাই r দুই নাম্বার সমীকরণ কেমন আমি যদি এক নম্বরের মধ্যে মানটা বসায় দেই v এর মানটা 1/4πε0 q বাই r q q বাদ গেল তো আমাদের সূত্র চলে আসলো 4πε0 r ঠিক আছে সেটা নোট করে ফেলো যেখানে 4πε0 টা হচ্ছে ধ্রুবক আপনাদেরকে আগে তো মনে করা দিই শুনেন ভালো করে লিখে রাখবেন জিনিসগুলো 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁹ কেমন এটা কিন্তু 4πε0 পাক্তামি করে আবার এই মানটা বসায় দিবেন না যদি কেউ চান বসাইতে তাহলে কিন্তু লিখতে হবে 1/9 × 10⁹ খেয়াল রেখো জিনিসটা ধ্রুবক হতে নোট করে ফেলো c সমানুপাতিক r অর্থাৎ গোলাকার ধারকের ক্ষেত্রে অর্থাৎ গোলাকার ধারকের ক্ষেত্রে রেডিয়াস যত বড় হবে তার c এর মান তত বড় হবে গোলাকার ধারকের ক্ষেত্রে r এর মান যত বড় হবে তার c এর মানটা তত বড় হবে এটা খুব ভালো করে খেয়াল রাখো সবাই কেমন ওকে দুই নাম্বারটার নাম হচ্ছে সমান্তরাল পাত ধারক আমরা বলতেছি এটা ছবি আঁকলাম রাফলি সংজ্ঞাতে একটা বলছিলাম অন্তরক পদার্থের কথাই যে এই গ্যাপটা হচ্ছে সেই পদার্থ কারণ বাতাস তো আর বিদ্যুৎ পরিবহন করে না বা কোনো সামান্য পরিমাণ করে তো বলা যায় এটা অন্তরক পদার্থ এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন আলোচনা শুরু করব এখানে অনেকগুলো গল্প আসবে কে নিয়ে আচ্ছা পরের কথা এখন আমার সঙ্গে একমত হও যে আমরা আগের দিন পড়তেছিলাম প্রাবল্য আর আধান ঘনত্বের সম্পর্ক পড়াছিলাম দেখো e সমান সমান সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট রাইট এটা হয় আমরা সব বলতেছিলাম সেটা হচ্ছে যে e সমান সমান আমি তোমাকে বলতেছি সিগমা বাই এপসাইলন নট মনে রাখো এটা ছিল তোমার খাতায় যে প্রাবল্যের সাথে আধান ঘনত্বের সম্পর্ক আমরা যে ধারকত্ব যেহেতু আধানটা বড় হাতের কিউ লিখতেছি যেন আমি এখানে সিগমা জায়গায় কিউ বাই এ লিখছি সদা পড়ানো হয়েছিল যে একক ক্ষেত্রফলে কতটুকু আধান থাকে হ্যাঁ তো কিউ বাই এ এর মানটা যদি এখানে বসাও তাহলে একটা নতুন সূত্র তৈরি হয়ে গেল ই সমান সমান কিউ বাই এ এপসাইলন নট চার কোণা বক্স তো সূত্রের জন্য এটা আমরা আগের দিন পড়তেছিলাম বিভবের সাথে প্রাবল্যের সেই সম্পর্ক এটাকে ভি সমান সমান ই ইনটু আর লেখা যায় বাট আমরা এখানে ডি লিখবো কারণ এই গ্যাপটার নাম হচ্ছে ডি লিখে ফেলো সবাই সুন্দর করে অর্থাৎ ডি হচ্ছে ধারকের দুইটা পাতের মাঝখানের ডিসটেন্স খুবই ইম্পর্টেন্ট জিনিস হবে কয়েকদিন পরে এটা টি আমি ই এর মানটা এখান থেকে বসায় দিলাম তারপরে আমরা সবাই জানি সি মানে এটা কাটাকাটি গিয়ে আমাদের ধারক হচ্ছে সূত্রই হয়ে গেল সি সমান সমান এ এপসাইলন নট বাই ডি কেমন সি সমান সমান এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি সবাই নোট করে ফেলো সুন্দর করে এ এটা হচ্ছে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল লিখে ফেলো আলাদা আলাদা মানে এটার ক্ষেত্রফল এ এটার ক্ষেত্রফল এ এবং ক্ষেত্রফল সমান হওয়া লাগবে আলাদা হওয়া যাবে না তো এখানে একটা এ আসবে লিখে রাখো এ হচ্ছে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এ হচ্ছে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এবার সবাই পয়েন্ট লিখবা ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা এটা কি জিনিস তোমাদের মনে আছে কিনা আমরা সেই নাইনে থাকতে কোন একদিন পড়ছিলাম w সমান সমান vq এটা মনে আছে কিনা কারো কারো w সমান সমান vq
কিভাবে আসে w সমান সমান কি pt না এটা সবাই জানো আমরা ফার্স্ট চ্যাপ্টার 3 তে পড়ছি বা পড়বা অনেকেই p মানে লেখা যায় ভাই জানো p মানে ভাই ভাইটি আর it মানে হচ্ছে q বুঝছো লিখে রাখতে পারো এটা একটা সূত্র হয়ে গেল যে w মানে হচ্ছে pt p ছিল ক্ষমতা 19 এ পড়ছিলা বিদ্যুতের b হিসাব করার অঙ্ক ছিল কিছু আর p মানে ভাই ভাই মানে ভোল্টেজ ইনটু কারেন্ট আর it মানে তো q এই পুরোটা আবার তিনে গেলে আবার পড়বা যারা যারা সেই পড়ো নাই তাহলে তিনে গেলে জিনিসটা পুরোটা পড়বা সো আমরা জানি সবাই w সমান সমান vq জানি এটা আমি এখানে লিখব dw সমান সমান vdq শুরু করব এখান থেকে পড়া অর্থাৎ আমি ধরে নিলাম কোন একটা জায়গায় dq পরিমাণ চার্জ আছে তার কারণে v পরিমাণ ভোল্ট তৈরি হয়েছে সো কাজের পরিমাণটা হচ্ছে dw আমি উভয় পক্ষে আমরা সমাকলন করি ইন্টিগ্রেশন করি এটা হয়ে যাবে w এটা হচ্ছে v dq 0 থেকে q কেমন কারণ 0 চার্জ মানে কোনো কাজ নাই q চার্জ মানে q পরিমাণ চার্জ আছে সো তুমি এখানে সুন্দর করে v এর জায়গায় লিখে ফেলতে পারতা যে আমরা যেহেতু জানি c সমান সমান q বাই v এখানে লেখা যায় v এর জায়গায় q বাই c dq 0 থেকে q এখানে 1 বাই c টা বের করে দিলাম q dq কারণ বড়িটাকে বইলো হ্যাঁ ক্লাস থামা দিব 0 থেকে q তাহলে একবার বলে দাও কি করে দেখো ওকে w মানে হচ্ছে এটা v এর জায়গায় লেখা যায় q বাই c আমি 1 বাই c কে কনস্ট্যান্ট ধরে বের করে দিলাম q dq তো যদি তোমরা সবাই ইন্টিগ্রেশন পারো তার মানে আমি লিখতে পারি এটা হচ্ছে q স্কয়ার বাই 2 কারণ q এর পাওয়ার তো 1 তাহলে n প্লাস 1 বাই n প্লাস 1 লিমিট বসাইলে এটা কিউই থাকবে আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে w সমান সমান 2 বের হয়ে গেল 1 বাই 2 q স্কয়ার বাই c ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওই বলছিলাম যে ধারকে যখন আমরা আধান দিব আধান দিলে ভোল্টেজ বাড়বে ভোল্টেজ বাড়লে শক্তি পরিমাণটাও কিন্তু বাড়বে তো আমরা লিখতে পারি যেখানে আধানটা বাড়ার কারণে শক্তি জমা হবে সেই শক্তির মানটা হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই সি আর একটু চেঞ্জ করা যায় এটাকে চাইলে কিউ মানে লেখা যায় ভি ইন্টু সি সো নতুন সূত্র হতে পারে ডাব্লিউ এর হাফ কাটাকাটি গেলে সিভি স্কোয়ার এটা লেখা যায় তুমি যেভাবে ইচ্ছা লেখো আর কি এটাও ডাব্লিউ এর সূত্র এটাও ডাব্লিউ এর সূত্র আবার তুমি মনে করো যে না আমি একটু কাজ করি সেটা কি সি এর জায়গায় বসান দেই কিউ বাই ভি ভি স্কোয়ার সো কাটাকাটি গেলে আসবে হাফ কিউ ভি এটাও সূত্র তো আমি সবগুলো দেখা দিলাম তোলা শেষ আশা করি হ্যাঁ বাট আমি প্রেফার করি তুমি একটা সূত্র মনে রাখো তাহলেই হলো কারণ আমি তো সব জায়গাতে এটা ইউজ করছি তাই না যে এটা দিয়ে চেঞ্জ করছি মানে এটাকে চেঞ্জ করে করে মানগুলো বের করে নিছি সো সূত্রের পরিমাণ এমনিতেই বাড়তেছে আর অনেক সূত্র বাকি অধ্যায়ে সো তিনটা মুখস্থ করার চাইতে একটা সূত্র মুখস্থ করা ভালো তুমি তিনটে নোট করে ফেলো সবাই তার মুখস্থ রাখো একটা মানে সৃজনশীল হওয়ার আগ পর্যন্ত আমরা বলতাম এগুলা পড়া লাগে না বুঝছো কিন্তু এখন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সার্কিট দেয় পরীক্ষায় সলভ করার জন্য মানে মাথা খারাপ হয়ে যায় সো ক্লিয়ার হও আমরা সবাই রোধে পড়ছিলাম যে একটা রোধের সাথে আরেকটা রোধের যদি একটা কমন পয়েন্ট থাকে সেম ভাবে ধারকের সাথে ধারকের একটা কমন পয়েন্ট আছে একটা কমন পয়েন্ট হোক এটার নাম হলো শ্রেণী সংযোগ সংখ্যাটা হচ্ছে একটা ধারকের শেষ প্রান্তের সাথে আরেক ধারকের প্রথম প্রান্ত যোগ করা হলে তাকে বলা হয় সিরিজ কানেকশন আচ্ছা তাহলে এরা সবাই সিরিজে আছে এদের এটার ভোল্টেজটা হচ্ছে ভি ওয়ান এটার ভোল্টেজটা হচ্ছে ভি টু এটার ভোল্টেজ ভি থ্রি যদিও অ্যাজ এ টিচার আমার কাছে বলা উচিত না আমার ভিডিও হইতেছে তাও একটু বলি শোনো সেটা হচ্ছে তুমি তোমার বুঝার জন্য মনে রাখতে পারো চলতরিতে যেখানে আমরা আই পড়বো এখানে সেটা কিউ পড়তেছি
অর্থাৎ কিউটা এখান থেকে বের হয়ে আসছে কিউ এই অর্থাৎ আমরা সবাই জানি সিরিজ কানেকশনে আই সব সময় সমান থাকে আমরা এখানে বলবো সব সময় কিউ সমান থাকে আর রোধের জায়গায় আমরা বলছি সি ওয়ান সি টু সি থ্রি যদি এটা ঠিক না বলাটা তাও মনে রাখার জন্য বললাম আর কি বুঝছো তাহলে তিনটা বিভব যদি যোগ করি তাহলে মোট বিভব হচ্ছে ভি তাহলে ভি হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি আমরা জানি যে ভি মানে কিউ বাই সি আমি কিউ বাই সি লিখছি যেহেতু দেখছো আমি কিউ ওয়ান লিখি নাই কিন্তু কিউ লিখছি কারণ এটা তো সবার জন্য একই রকম চার্জ হবে সেম ভাবে কিউ বাই সি টু কিউ বাই সি থ্রি তারপরে আমি হোয়াট ইজ তুল্য এই তিনটা ধারক মিলে যে কাজটা করে সে যদি আমি একটা ধারকের সাহায্যে করতে পারতাম তাহলে এই ধারকটা হচ্ছে ওদের তুল্য ধারক সহজ করে বলি আমার কাছে যদি একটা 10 টাকার নোট থাকে একটা 20 টাকার নোট থাকে আর একটা 20 টাকার নোট থাকে মোট আমার কাছে 50 টাকা আছে তিনটা নোটের কাজ কিন্তু একটা 50 টাকা নোট দিয়ে কাজটা করা যায় সো এই একটা নোট হচ্ছে এই তিনটা নোটের তুল্য যার তুল্য ওয়ার্ডটা বুঝো না সহজ করে বুঝা দিলাম তুল্য বলতে আমরা কি বুঝাই আচ্ছা সো সি ওয়ান সি টু সি থ্রি আমি লিখে ফেলছি এখন আমি তোমার জন্য আরেকটা সার্কিট আঁকছি তুল্য ধারকের যে সবগুলো মিলে এটাকে সিএস ধরছি এটা যদি ভি হয় তাহলে কিউ তো সবার জন্য সেম থাকবে কারণ একই পরিমাণ আধান তৈরি করবে তাহলে ভি হচ্ছে কিউ বাই সিএস তাহলে এখানে ভি হচ্ছে এটা এখানে ভি হচ্ছে এটা আমি এক আর দুই সমান দেখাইলাম কাটাকাটি গিয়ে চলে আসলো ওয়ান বাই সি এস সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি সাথে ভালো জিনিসটা এরকম আসছে হ্যাঁ আচ্ছা এখন ওই যে একজন প্রশ্ন করে ফেলছিল আগে রোধের উল্টা কিনা মানে রোধের উল্টা বলতে বোঝায় কি জানো যে আমরা যখন রোধ পড়তেছিলাম তখন আমাদের আর এস হচ্ছে এটা আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর এখন সিএসপি তো আসছে উল্টা আসছে এটাকে উল্টা বলতেছে আর কি বুঝছো যাদের রোধের সূত্রগুলো ভালো মুখস্থ আছে তারা এতটুকু করে ফেললেই হয় ধারক সূত্রগুলো উল্টা হবে অর্থাৎ আর এস যদি হয় আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে সিএস হবে ওয়ান বাই সি এস সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি তাহলে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখা উচিত ছিল সেটা হচ্ছে আগের মতো এখানে আগে আই আইটা ভাগ হইতো মানে কিউটা ভাগ হয়ে গেছে বাট সবার জন্য কমন পয়েন্টটা সেম এই কমন পয়েন্টটা সেম হওয়াতে বিভবের মানটা আমরা সবসময় ভি ধরবো অর্থাৎ এখানে কিউ হচ্ছে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি আর কিউ এর জায়গায় কিউ ওয়ান সি ওয়ান ভি খেয়াল রেখো আমরা কিন্তু প্রত্যেকটা ধারকের জন্য ভি এর মানটাকে ভি ধরছি অর্থাৎ নোট করে ফেলতে পারো সমান্তরাল ধারকে আধানের মানটা চেঞ্জ হবে সবার জন্য কিন্তু সবার জন্য ভোল্টেজের মানটা ভি থাকবে তাহলে আমি লিখে ফেললাম এটা আর এটা হচ্ছে তুল্য আরসি সবারটা মিলে সিপি ধরে নিছি পি ফর প্যারালাল তাহলে এটা হচ্ছে কিউ সমান সমান সিপি ইনটু ভি তারপর আমি এক আর দুই সমান দেখাইলে ভি ইনটু সিপি এই ভি গুলো বাদ গেল সব তাহলে সূত্র চলে আসলো সিপি সমান সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি কেমন আচ্ছা ক্লিয়ার সবাই তো ফাইনালি তুমি একটা নোট করতে পারো যদি মনে না থাকার চান্স থাকে যে সমান্তরাল ধারকত্বের ক্ষেত্রে কিউ এর মানগুলো ভিন্ন ভিন্ন হবে কিন্তু সবার জন্য ভি এর মানটা সেম থাকবে এটা ইম্পর্টেন্ট কথা আর শ্রেণীবদ্ধ সংযোগে সবার জন্য কিউ এর মানটা সেম থাকবে কিন্তু ভি এর মানটা ভিন্ন ভিন্ন হবে এই পর্যন্ত পড়লে আমাদের ক্লাসের পর আজকে শেষ হচ্ছে আর কি হ্যাঁ